Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. Jara Allah namer moja paise tara Allah zikir sara palo lage. Amai thami tahir zikir ase na nai. কথা কোন আছে না নাই আমি তাহিরি জিকির করলে বহুত মানুষে আমারে ফতোয়া দেয় কি না বাবা আচ্ছা আমি জিকির করি কার কথা কোন জিকির করি কার আমি নবীর শান গাই মুর্শিদি শান গাই আমারে আজকে আসছে সিরাজি ভাই না উনি আমারে বলল হুজুর শেষবেলা কিন্তু জিকির করবেন আমি মনে মনে বলি আর জিকির কথা কইন না মনে মনে কই আর কি আমি বলি যে বাবা দরকার নাই আমি সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে ঘন্টাখানেকের বেশি ওয়াজও করতাম না দুই ঘন্টা ওয়াজ করলে ডাইনে ভেবে যাওন লাগে হ্যাঁ বিভিন্ন প্রেমিকরা আসে তাদের খোরাক টোরাক এক একজন এক এক ভাব নিয়ে আসে কিন্তু ভাবে তো লাভ হয় কিন্তু আবার কিছু কুচুকুরি মহল আছে এইগুলোকে আবার বিভিন্ন দিকে ডাইভার্ট করে কথা কোন ঠিক না বে ঠিক আছে না নাই বলেন বিশ্বাস করেন না না করেন আমি জিকিরি করছি আল্লাহ জোরে কোন জিকিরি করছি কার আমি জিকিরি করেছি আল্লাহর কিন্তু এই জিকিরটারে ওরা ডিজে গান বানাইছে ডিজে বাজনা লাগাইছে বাজনা বাজনা এমন বাজনা লাগাইছে যে এই বাজনাটা লাগাইয়া এখন ওই যে নৌকা দিয়া যে নদী পথে চলে না এটার কি কয় পিকনিক ওই পিকনিকের মধ্যে নিয়ে এটা লাগাই লাগাই ইয়াং জেনারেশনের পোলা পান নাচানাচি করে আবার এই আমার ওয়াজ মাহফিলের সুন্দর জায়গার অবস্থানটাকে বিকৃত করে তারা ডান্স দিয়ে দিয়ে আমার এই শানের মধ্যে তারা বাজনা ঢুকাইছে এটা এখন হিন্দু বাড়িতেও চলে আপনারা শুনছেন না এগুলো কি দেখছেন না আমি ওই দিন আশ্চর্য হয়ে গেলাম এক জায়গায় মাহফিল করছে নামটা বলবো না মাহফিল চলতেছে এখানে আমার থেকে দুই মিনিট দূরেই ওখানে আবার এটা এটা লাগাই দিছে লাগাই দিয়ে আর নাচতেছে আমার কানের মধ্যে আওয়াজও আসতেছে কিন্তু সমাজের কেউ নাই যে ওদেরকে বলবে যে এই ওয়াজ চলতেছে এগুলো বন্ধ কর এমন এক জায়গায় গেছিলাম নামটা না বললাম তবে এখনো আমার দেশের ভিতরে কিছু জায়গা আছে যেই জায়গাটা এখনো পরিচর্যার অনেক অভাব আছে কথা কোন ঠিক না বেটি মাদারের কথা যে বলছি আমি যে বলতেছি আল্লাহ একজন আমার সমাজের মধ্যে কিছু আছে সাধারণ পাবলিক আছে তারা বিভিন্ন সময় এমন কিছু অবান্তর কথা বলে যে কথাগুলো কি করে যে কথাগুলোকে আমাদের রিয়েল জিয়ারতকে প্রশ্নবিদ্ধ করে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যেই জায়গায় প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গায় প্রয়োজনে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কি না বলেন আমার সাথে আপনারা একমত আচ্ছা আস্তে আস্তে আগের তুলনায় কিছু কমতেছে না ওয়াজ মাহফিল অনেক বাড়তেছে এবং বিভিন্ন ধরনের এই ইত্যাদি ইত্যাদি যা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে আর কমারও দরকার বিচ্ছিন্ন ঘটনা চার পাঁচ জায়গায় এগুলো হয় ফাঁকে দিয়া ভালো উলামায়ে কেরাম যারা তারা প্রশ্নবিদ্ধ হয় কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহ 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 মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে মাশাল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাল্লাহ আল্লাহ মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে মাশাল্লাহ আজকের মিলাদ কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাল্লাহ আল্লাহ মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে মাশাল্লাহ আল্লাহ 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 জোরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কে মনে মাশাল্লাহ আল্লাহ
তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছায়, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাল্লাহ। দূরে যদি রাখো গো দয়াল যাইব তাহিরি কার দারে, আমার বুলিবা মুর্শিদ কে মনে মাশাল্লাহ। জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। আমি তোর ভালোবাসে পাগলের মত, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মহত মাশাল্লাহ। লোক সমাজে যেই যাব লোক ছাড়ব না প্রেমী জীবনে, আমার বুলিবা মুর্শিদি কে মনে মাশাল্লাহ। জবান খোল আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।